নবীর আদর্শ থেকে এগুলো শিখে যাবেন আমাদের মুহতারাম প্রধান অতিথি আসছেন মাথা মুবারকে টুপি শোভা পাওয়ার জন্য যদি দুনিয়ার এক টুকরা কাপড়ের দাম বেড়ে যায় আমার রাসূল করিমের সাথে এই মাহফিলের সম্পর্ক মিলাদুন নবী হওয়ার কারণে এই মাহফিলের দাম এবং মাহফিল যারা সাজাইলো আসলো সবারই দাম আমার রাসূলের কারণে বেড়ে গেছে কথা বলেন ঠিক কি না বুঝে গেছেন সূত্র সহজ a স্কয়ার প্লাস b স্কয়ার একবারে সহজ সূত্র কোনো ঝামেলা নেই জীবনের প্রথম সূত্র খুব মনোযোগ দিয়ে সঠিক শরীর মুসলমান পাশে মহান আল্লাহর একজন অলি ঘুমিয়ে আছেন বুঝে যাবে না কেন এই জায়গাটার দাম হলো কেন এই মাহফিলের দাম হলো আরবিতে একটা প্রবাদ আছে শরফুল মাকিনা ওয়া শরফুল মাকান শরফুল মাকানে ওয়া শরফুল মাকিন কিছু জায়গার কারণে মানুষের দাম বেড়ে যায় কিছু মানুষের কারণে জায়গার দাম বাড়ে কিছু জায়গার কারণে মানুষের দাম বাড়ে কিছু জায়গার কারণে মানুষের দাম বাড়ে এই মাহফিলে আসার কারণে আপনাদের দাম বেড়ে গেছে মাহফিল করার কারণে আপনাদের দাম বাড়লো বলে কারণ কি আজকে হাদিস থেকে সরাসরি বোঝাবো আল্লাহর হাবিব আবু সাঈদ খুদরী রাদিয়াল্লাহু আনহু বলেন আল্লাহর নবীজি সাহাবীদের মজলিসের পাশ দিয়ে যাচ্ছেন আল্লাহর নবী সাহাবীদের মজলিসের পাশ দিয়ে নবী যাচ্ছিলেন এমন সময় প্রিয় নবী জিজ্ঞেস করলেন মা জালাসনা কুন তোমরা কেন এখানে বসছো তোমাদের বসার কারণ কি তোমরা কেন এখানে মাহফিল সাজাইলা কেন বৈঠক সাজাইলা কারণ কি আল্লাহর নবী সাহাবীরা বলেন ইয়া রাসূলুল্লাহ ندعو الله امرا الله কে ডাকতে বসে গেলাম ও নাহমাদুহু আল্লাহর গুণ কীর্তন প্রশংসায় আমরা বসে গেলাম অর্থাৎ আল্লাহর জিকিরে ফিকিরে বসে গেলাম একবার জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ এই মাইক ম্যান এটাই যদি গানের আওয়াজ করে বেদ 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 করে কমা একটু ইয়া করে দাও নর্মাল করে দাও হালকা করে দাও যাতে সবার অসুবিধা না হয় ভেদ ভেদ যাতে না করে হ্যাঁ এবার ঠিক হইতেছে ওরা বুঝে না মোবাইল টিপতেছে খুব টিপার ধান্দা আছে ওরা যদি ও আসন্ত তাহলে ওরা আগে অলি হয়ে যেত কি কথা কন ডাকা জীবনে যত মাহফিল ওরা আইছে ওরা যদি ও আসন্ত আর বাড়ি পর্যন্ত নিয়ে যেত তাহলে ওরা বক্তা হয়ে যেত সব কোয়ালিটির বক্তার ওয়াজ শোনার অভিজ্ঞতা ওদের আছে ওরা জীবন অলি হয়ে যেত কিন্তু কিছু নিতে পারে না খালি শুনিয়ে চলে যায় আর খালি মাইক টাঙা কিন্তু কিছু নিতে পারে না এখান থেকে আমাদেরকে নিয়ে যেতে হবে কথা কন ঠিক কিনা নিতে হবে নেওয়ার জন্য আসছি যদি বাজারেই ঢুকলেন কিছু নিতেই না পারলেন তাহলে আপনার ব্যর্থতা লেখাপড়া শিখছেন যদি মানুষ না হতে পারেন তাহলে ব্যর্থতা মুসলমান হয়েছেন যদি আকীদায় আহলে সুন্নতুল জামাত না হতে পারেন তাহলে ব্যর্থতা মুসলিম হয়েছেন মুসলমানের মতো মুসলমান না হয়ে কবরে যাইতে না পারলে ব্যর্থতা দুনিয়ার থেকে মাহফিলে বসছেন যদি আখেরাতের সদাই নিয়ে যেতে না পারেন তাহলে ব্যর্থতা এখান থেকে নিয়ে যেতে হবে প্রিয় উপস্থিতি ফটিক শরীর মুসলমান আল্লাহর নবী সাহাবীদের বললেন সাহাবীরা তোমরা বসে বসে কি করো সাহাবীরা জবাব দিল ইয়া রাসূলুল্লাহ নাদু আল্লাহ আল্লাহকে ডাকতেছি জামাতের সাথে একবার জোরে বলবেন কি মারহাবা বুঝে যায় জামাতের সাথে আল্লাহকে ডাকতেছি দলবদ্ধভাবে আল্লাহকে ডাকতেছি এখন আমার প্রশ্ন যারা মিলাদুন নবীর মাহফিল কায়েম করলে বেদাত বেদাত করে চিৎকার করে
তাদের বোঝা উচিত যে এই মিলাদুন্নবী মূলত নাদুউল্লাহ আল্লাহকে ডাকার মাহফিল কি কথা কর না কে ঠিক কি না কাকে ডাকার মাহফিল এই মিলাদুন্নবীর মাহফিল শেষে আমরা মুনাজাত করব কার কাছে মাগরিব থেকে শেষ সময় পর্যন্ত কোরআন সুন্নাহ থেকে প্রত্যেক জন উলামায়ে কিরাম তাকরির করতেছে তাহলে এই দুনিয়ার এই জায়গাটা সাধারণ জায়গা থাকে না নাদুউল্লাহ ওয়া নাহমাদুহু সাহাবীদের তরিকায় মজলিস কায়েম করে আল্লাহর জিকিরে আল্লাহর হামদে কাটানোর এই মজলিসটাকে এটা আল্লাহর রাসূল হিলাকুজ জিকির ওয়া রিয়াজুল জান্নাহ জিকিরের মজলিস আল্লাহর বেহেশতের বাগান বলে গণ্য করেছেন তাহলে এই মাহফিলগুলি আল্লাহর বেহেশতের বাগান যারা বেদাতের ফতোয়া দেয় তাদের অন্তরে অন্ধকার তাদের অন্তরে কলুষতায় ভরে রাসূল প্রেম থেকে বিচ্ছিন্ন হয়ে তারা শয়তানের প্রেমে নিবদ্ধ হয়ে গেছে থাকুন ঠিক কি না তারা নিজেরা বুঝতেছে না তারা ডাইভার্ট হয়ে যাচ্ছে ভাবতেছে আমি অনেক বড় ফজিলতের কাজ করছি আসলে কিছুই না তাফসিরুল কোরআন মাহফিল নামে কোনো মাহফিল ছিল না ইসলাহি জলসা নামে কোনো মাহফিল ছিল না খতমে বুখারি নামে কোনো মাহফিল ছিল না ওই সালানে ইসলাহ মানে কোনো মাহফিল ছিল না ইসলাহি সম্মেলন মানে কোনো মাহফিল ছিল না এই পৃথিবীতে যত যা কিছু বলেন ওরস শরীফ মাহফিল নামে কোনো মাহফিল ছিল না এই নামে কোনো মাহফিল ছিল না ইসলামিক জলসা নামে কোনো মাহফিল ছিল না এর নামে কোনো কোনো মাহফিল ওই সময় ছিল না কিন্তু মাহফিল হইতো মাহফিল তারা একত্রিতভাবে বসে ওয়াজ নসিহত হইতো জিকির আজগার হতো আজকে আমরা মাহফিল সাজাই দিলাম নবী পাইয়া সাহাবীরা মাহফিল দিয়েছিল নবী পাইয়া একবার জোরে বলা যাবে কি মারহাবা ত্রিভুবনের প্রিয় মুহাম্মদ এলো রে ধনি আয়রে সাগর আয়রে সাগর ধুলির ধারা বেহেশত আজ জয় করিল দিল রে লাজ আজকে খুশির ঢল নেমেছে ধূসর সাহারায় রে সাগর আকাশ বাতাস দেখবি যদি আয় রে সাগর ত্রিশ লক্ষ মানুষ শহীদ হয়েছে বাংলাদেশের প্রত্যেকটা ইঞ্চি মাটির জন্য পাহাড়িরা উড়ে এসে দাও উড়ে এসে দাবি করবে যে পাহাড়ে কোনো বাঙালি থাকতে পারবে না আমরা কি কোনোদিন বলেছি যে আমার ঢাকা শহরে পাহাড়িরা আসতে পারবে না কথা কেন কেন বলেছে এই ফটিকছড়ির মানুষ কি কখনো বলেছে পাহাড়িরা ফটিকছড়ি আসতে পারবে না পাহাড়িরা চট্টগ্রামে থাকতে পারবে না আমরা বলেছি পাহাড়িরা দেশের মানবাধিকার বাঙালির সমান অধিকার ওরা বলে আমরা পাহাড়ি আমরা বলি তোমরা পাহাড়ি না তোমরা বাঙালি আমার যেমন অধিকার তোমার সেমন অধিকার তুমি আমার রাজধানীতে আসবে আমি পাহাড়ে যাব তুমি আমাকে কষ্ট দিবে না আমি তোমাকে কষ্ট দিব না আমি যেই রকম নাগরিক সুবিধা পাবো তুমি সেই রকম নাগরিক সুবিধা পাবে কিন্তু তোমরা যখন বিশৃঙ্খলা অশান্তি বাধাবে তখন এই অশান্তি দমন করার জন্য আমরা প্রত্যেক বাংলাদেশি সজাগ আছি প্রয়োজন বোধে যুদ্ধ করার জন্য আমার দেশের লক্ষ লক্ষ যুবক সেনারা প্রস্তুত হয়ে বসে আছে কথা মাঝে মধ্যে এগুলি আমার দেশে বিশৃঙ্খলা তৈরি করা রবি করা অশান্তি বাধা সমান অধিকারের দেশে আমার জুলুস আমি করব হামলা করার অধিকার রাখে কে আমার মাহফিল আমি করব বন্ধ করার অধিকার রাখে কে কি কথা কর না কেন ঠিক কিনা এদেশে পীর থাকবে মাজার থাকবে তরিকা থাকবে সুন্নিয়ত থাকবে দশমে জুলুস থাকবে মিলাদুন্নবী থাকবে তফসির মাহফিল থাকবে ওয়াজ মাহফিল থাকবে যার যার কাজ শেষে করুক কেউ কাউকে বাধা না দিক সবাই সমানভাবে যার যার অধিকারে শেষে কাজ করুক আমরা কারোটা বাধা দিতে যাই না দেখেছেন কোনো সুন্নিরা সুফিরা জীবনে করে দিন কোনো মানুষকে আঘাত করে তরিকা প্রচার করে নাই খাজা বাবা আজমেরি খাজা বাহাউদ্দিন নকশবন্দ বুখারি মুজাদ্দিদ আল ফিসানি সেরহেন্দি হযরত শাহজালাল আলী আমিনি মুজাররদি ৩৬০ আউলিয়া অসংখ্য আউলিয়া আত্মীয়া
জমিনের ভিতরে এসেছিলেন তারা মানুষকে ভালোবাসা দিয়ে محبت দিয়ে তারা মানুষের কাছে আল্লাহর দিন পৌঁছায় দিয়ে গেছেন এটা ওলির জমিন আল্লাহর ওলির জমিন এই জমিনে ওলিদের দেওয়া ইসলাম আমরা দেখব কথা বলেন ঠিক কি না ঠিক এ আপনার হইছে কি এই যান যান সরে এটা আমার ডিস্টার্ব খুব মনোযোগ দিন ওয়াজ হচ্ছে একটা রোহানিয়ত ডানমাম হয়ে গেলে তখন এটা নষ্ট হয়ে যায় তো মনোযোগ দিন আল্লাহর ফেরেশতারা বলতেছে আতাজালু ফিহা মাইয়ুফসিদু ওরা ফ্যাসাদ করবে এ আমার দিকে তাকান কি করবে ফ্যাসাদ বাঁধা আচ্ছা নবীর নিচে হাত বেঁধে নামাজ পড়া এটা তো আজকের তরিকা না এটা আমার নবীর দেওয়া তরিকা কথা ঠিক কি না আমরা তো 1450 বছর পর্যন্ত হকের উপরে আছি তুমি এসে আমার মসজিদের ভিতরে এটা উঠাই দিয়ে ঝগড়া বাঁধাইয়া আমার আমার দেশের মা পুত ছেলে বাবা সন্তান ভাই ভাইয়ের ভিতরে ফ্যাসাদ বাঁধানোর অধিকার তোমার কে দিয়েছে আমরা 20 টাকা তারাবির নামাজ 1450 বছর ধরে এই জমিনে চলতেছে শাহজালাল ইয়ামানি 750 বছর আগে এসেছে 800 বছর আগে থেকে জমিনে দিন আসছে 800 বছর ধরে আমরা তো ঠিকই রাসূলের তরিকা সাহাবায়ে কেরামের তরিকা আমরা তারাবির নামাজ 20 টাকা পড়তেছি তুমি এসে আমার মসজিদের ভিতর ফিতনা ফাসাদ বাঁধাইয়া 8 টাকা পড়াইয়া আমার দেশের ভেজালে গ্রামে অশান্তি বাঁধানো তুমি কে কি কথা কর না কেন এগুলো ফ্যাসাদ এগুলো কি জোরে কর না এগুলো কি এগুলো হচ্ছে ডিভাইডেড নীতি মুসলমানদেরকে ভাগ করে দাও এক এক ভাগে এক এক মুসলমান থাকুক ঐক্যবদ্ধ না থাকুক আজকে যারা সবার বাংলাদেশে যত মুসলমান মুসলিম দল আছে ইসলামী দল আছে সুন্নি হোক অন্য ঘরানার হোক যারা হোক সবাই মিলে যদি এক টেবিলে বসে রাষ্ট্র সংস্কারের কাজে সবাই সবাইকে সহযোগিতা করত তাহলে আশা করি আমাদের ভিতরে আর দ্বন্দ্ব থাকতো না কথা কোন ঠিক কি না আমরা তো এটাই চাই আমরা তো এটাই চাই যার কাছে গো কেউ কারো আঘাত না করুক কারো অধিকার কেউ হরণ না করুক আমরা এটাই চাই আজকে দেখেন বড় আশ্চর্য আফসোসের সাথে কথা বলতে হয় আপনি ভারতের মুম্বাই মহারাষ্ট্রের দিকে যদি তাকান ওরা ভাবছিল মুসলমান বুঝি ঝিমিয়ে গেছে আমার রসুলকে আমার হাবিব আল্লাহর পেয়ারা মেহবুবের নামে বাজে কথা বলেছে ভারতের মহারাষ্ট্রের এক ধর্মগুরু আল্লাহ মাফ করুক আমাদেরকে আমরা কোনো সনাতন ধর্মের গুরু তাদের ধর্মীয় কোনো উপাসনালয় নিয়ে তাদের ধর্মীয় কোনো দেবতা নিয়ে আমরা কখনো কুটুক্তি করি না এটা আমাদের ইসলাম বহির্ভূত কাজ কথা কোন ঠিক কি না তাদের কোনো ধর্মীয় উপাসনালয় তাদের ধরো কোনো ধর্মীয় ব্যক্তিত্ব নিয়ে আমরা কখনো আমরা আলেমরা কুটুক্তি কখনো করি না কিন্তু তারা মাঝে মধ্যে আমার রসুলের সামনে এই সমস্ত বাজে বাজে কথা বলে মুসলমানদেরকে উস্কিয়ে দেয় মুসলমান হত্যার নীল নকশা করে আজকে মহারাষ্ট্রে লক্ষ লক্ষ মুসলমান রাস্তায় নেমেছে আমার রসুলের পক্ষে স্লোগানের জন্য নবীর ইজ্জতের পক্ষে দাঁড়িয়েছে আমরা বাংলা সুন্নি জনতা আমাদের আকাবিরদের পক্ষ থেকে যদি ডাক আসে তাহলে বাংলাদেশের লক্ষ লক্ষ কোটি কোটি সুন্নি জনতা নবীর পক্ষে ঘর থেকে বের হয়ে আসবে কথা বলেন ঠিক না বেটি প্রিয় উপস্থিতি আল্লাহ রসুলের ইজ্জতের বিরুদ্ধে সে যেই দ্বারা পৃথিবীর যত বড় শক্তি দ্বারা আমরা তাকে আমাদের পায়ের জুতার সমান মনে করি কথা বলেন ঠিক কিনা আমাদের দেশের হিন্দুরা সনাতন ধর্মের ভাইরা তারা আমাদের সাথে মিলেমিশে ব্যবসা করতেছে পূজা অর্চনা হচ্ছে নিয়মিত ধর্ম তারা পালন করতেছে আমরা কোন হিন্দুর বাড়ি কোন হিন্দু সম্প্রদায়ের উপর আক্রমণ করতে কেউ যদি করতে যায় তাহলে আমরা অন্যরা বাধা দেই তাকে হেনস্থা করি আমরা সেই মুসলমানদের পক্ষ না নিয়ে আমরা হিন্দুর পক্ষ নেই কথা কোন ঠিক কিনা অসাম্প্রদায়িক বাংলাদেশ আমরা সাম্প্রদায়িকতায় বিশ্বাসী না বিশেষ করে আমরা সুন্নি যারা আছি তারা আমরা কখনোই অন্য ধর্মের প্রতি কটাক্ষ করে অন্যের ধর্মের মানুষকে আমরা কষ্ট দেওয়ার পক্ষপাতী না
এই কথা বলেন ঠিক কি না এবং সুন্নি পীর মশাইখরা কখনো এগুলি শিক্ষা এটা রাসূলুল্লাহর আদর্শ এটা আল্লাহর হাবিবের শিক্ষা আমি শিক্ষাটার দিকে পরে চলে যাব প্রিয় রাসূলের আদর্শের দিকে চলে যাব খুবই মনোযোগ দিয়া শুনেন প্রিয় উপস্থিতি ফটিক শরীর মুসলমান আল্লাহর হাবিব না হয় না আরো জোরে আমরা কি মূলত এই সুন্নাত আমাদের জীবনে বাস্তবায়ন করতে পারছি পারি না জীবনে কোনোদিন একটা মিথ্যা বলেন নাই এটা আমরা বাস্তবায়ন করতে পারি না জীবনে কোনোদিন কোনো মানুষকে কোনো সৃষ্টিকে কোনো প্রাণীকে ধোঁকা দেন নাই এটা আমরা পারি না জীবনে কোনোদিন কখনো কোনো সময়ের জন্য কাউকে একটা গালি দেন নাই ফাহাশা কথা বলেন নাই আমরা পারি না জীবনে কোনোদিন কোনো সময়ের জন্য কোনো নারীর দিকে নবীজি কখনো বাঁকা নজরে কু নজরে কখনোই তাকান নাই আমাদের জীবনে এটা হয় নাই জীবনে কোনোদিন কোনো সময়ের জন্য আল্লাহর হাবিব রাহমাতুল লিল আলামিন অন্যায় করে কাউকে একটা থাপ্পড় পর্যন্ত নবী কখনো মারেন নাই এটা আমাদের জীবনে বাস্তবায়ন করতে পারিনি জীবনে কোনোদিন কোনো সময়ের জন্য প্রতিবেশী প্রতিবেশী আশেপাশের মানুষ নবীকে দ্বারা কষ্ট পান নাই আমরা এই সুন্নত জীবনে আদায় করতে পারি নাই